স্টেট এইডেড কলেজ টিচার বা স্যাক ইস্যুতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকদের আন্দোলন অব্যাহত। আজ অষ্টম দিনে পড়ল তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। জানা যায়, গত 21 তারিখ থেকে স্যাক ইস্যুতে আন্দোলন চলছে অতিথি অধ্যাপকদের। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক সমিতির ব্যানারে এই আন্দোলনে সামিল হয়েছেন তারা, যাকে সমর্থন জানিয়েছে ওয়েভ কুপাও। সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কলেজের গেস্ট লেকচারার, পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়ালদের এক ছাতার তলায় এনে গঠন করা হয়েছে স্টেট এইডেড কলেজ টিচার বা স্যাক। বিভিন্ন কলেজে এই সুবিধা চালু হলেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত অতিথি অধ্যাপকেরা। তাদের দাবি, 2019-20 শিক্ষাবর্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইমাররা এই সুবিধা ভোগ করলেও শুধুমাত্র তারা কেন বঞ্চিত? এই অভিযোগ তুলে গত 21 তারিখ থেকে তারা অবস্থান আন্দোলন শুরু করেছেন। আজ তাদের অবস্থান মঞ্চে যান রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। আন্দোলনকারী অতিথি অধ্যাপকদের সাথে কথা বলেন মোহিত বাবু, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক সমিতির সভাপতি রাগিব আলী মিনাজ। তাদের অবস্থান মঞ্চে বিধায়ক আসায় আত্মবিশ্বাস বেড়েছে বলেই দাবি আন্দোলনকারী অতিথি অধ্যাপকদের। এতদিন তো নিজেকে খুব অসহায় মনে করছিলাম যে এখানে হয়তো পড়ে থাকবো, কারণ কর্তৃপক্ষ তো অলরেডি ছুটি দিয়ে চলে গেছেন আমাদের। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ ছুটি দিয়ে চলে গেছে, এর থেকে নিশ্চয়ই অসহায় অবস্থার কিছু হতে পারে না একজন শিক্ষকের জন্য। আজকে রায়গঞ্জের তিনি বিধায়ক নিয়ে এসেছেন, আজকে নিজের মনের মধ্যে একটা জোর পাচ্ছি যে না, আমাদের আন্দোলনটা ন্যায্য। যখন একজন গভর্নমেন্টের বিধায়ক মেনে নিচ্ছে, তার মানে নিশ্চয়ই ন্যায্য। আমরা এখন মনে সাহস পাচ্ছি, আমরা এখানে বসে থাকার সাহসটা আরও আমাদের টিনারা বাড়িয়ে দিয়ে গেলেন। আন্দোলন কি আপনার লাগাতার চালাবেন? হ্যাঁ, যতদিন পর্যন্ত অর্ডার না আসছে আমরা তো আন্দোলন করব। একের পর এক অধ্যাপক অধ্যাপক কেউ তো অসুস্থ হয়ে যাচ্ছে, তার সত্ত্বেও আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কি মনে হচ্ছে? কি আদৌ কি আপনাদের দাবিগুলো পূরণ হবে? নিশ্চয়ই, কারণ দেখুন, এটা আমাদের অধিকার ন্যায্য দাবি, এটা আপনারা এতদিন ধরে হাইলাইট করছেন এবং সবাই এটা বলছে, আপনাদেরকেও আমাদেরকেও বলছে তোমাদের দাবিটা ন্যায্য। তো যখন আমাদের ন্যায্য দাবি, নিশ্চয়ই কোনো জায়গায় হয়তো কমিউনিকেশন গ্যাপ হতে পারে বা কারো উদানি স্বতন্ত্রতার শিকার হয়ে যেতে পারি আমরা, এজন্য পাইনি। আজকে যিনারা অসুস্থ হচ্ছেন, 9 মাস ধরে তো আমরা বেতন টেতন কিছুই পাইনি, অথচ কাজ করে গেছি, আনঅফিসিয়ালি কাজ করে গেছি, নো ওয়ার্ক নো পে, যেহেতু বেতন দেয়নি 9 মাস তো বেঁচেছিলাম। এখন অসুস্থ হচ্ছে, হসপিটালে নিয়ে যাচ্ছি, সুস্থ হয়ে আবার ফিরে আসছে, দেখি না কতদিন আমাদের দিকে সরকার বা আমাদের কর্তৃপক্ষ তাকায়। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।